কেমন আছো স্টুডেন্টস? আজকে তোমাদের ক্লাস 6 এর গণিত প্রভা বইয়ের যে অধ্যায় 1-3 আছে, মানে কষে দেখি 1-3, তার পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো চলো স্টার্ট করি। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এই বইটা কমপ্লিটলি আমরা শেষ করব। আমাদের ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক আছে, সেখান থেকে তোমরা সেই লিংকে যদি তোমরা ফরওয়ার্ড করে রাখো বা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে রাখো, সেই লিংকে গেলেই তোমরা টোটাল বইটাই পাবে। তো পুরো বছরটাই আমরা মোটামুটি অর্ধেক বছরের মধ্যেই বইটা কমপ্লিট করার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না জানো। তো দেখো, এর আগে আমরা কিন্তু 7 দাগের পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা 8 দাগ থেকে শুরু করব। আর এখানে কি বলেছে, মান বের করি। হ্যাঁ, তো এই সরলগুলো আমাদের করতে হবে, মান বের করতে হবে। এখানে শুধুমাত্র যোগ এবং বিয়োগের কাজই দেওয়া আছে এবং খুব সহজ অঙ্ক। আমি তোমাদের বুঝিয়ে অঙ্কগুলো করাবো। তো চলো স্টার্ট করি। প্রথমে আমরা এর অঙ্কটা করি। তো 8 এর এ, হ্যাঁ দেখো এখানে লেখা আছে 2 এর 7, তারপরে 2 এর 3 যোগ করতে বলেছে এবং বলছে 1/1/2। তো বিষয়টা হচ্ছে আমরা তখনই যোগ করতে পারবো, কারণ তোমাদের আমরা একটা জিনিস এর আগে শিখিয়েছিলাম যে 1-2 আর 1-2, এই দুটো তখনই যোগ করা যাবে যদি দুটো সেম মানে সমান পরিমাণ জিনিস হয়, ঠিক আছে। তো এখানে দুটো নিচে যদি হর 1 হয় তবেই ওপরের দুটো যোগ করা যায়, তাহলে লিখতে পারা যায় নিচে হর 2 আছে। তো এই ক্ষেত্রে নিচে আলাদা আলাদা ধরনের হর আছে, সেই জন্য এই অঙ্কটা করতে পারা যাবে না সহজে। সেজন্য আমাদের কি করতে হবে, এদের সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে এবং যেন প্রত্যেকটা ভগ্নাংশ এখানে যেগুলো আছে তাদের যেন হর সমান হয়। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো এখানে আমরা সমান সমান দেব, কারণ এটা একটা টোটাল যোগফলটা আমরা বের করছি সেই কারণে। তো দেখো এখানে আমরা কি করব, এদের লসাগু নিয়ে আলাদা আলাদাভাবে আমরা এরম করতে পারি। হ্যাঁ দেখো আমি কি বলেছিলাম, সমতুল্য ভগ্নাংশ তৈরি করব। তো তার আগে এইখানে একটা জিনিস আছে, মিশ্র আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিই। 2-1-2 আর হাতে আর এই 1-এ হয় 3, তাহলে উপরে হলো 3 আর নিচে হলো 2। বাকি যা যা ছিল 2-3 লিখে দাও, বাকি যা যা ছিল 2-7 লিখে দাও। আচ্ছা এবার দেখো নিচে কিন্তু একরকম নয়, তো দেখে নাও, ঠিক আছে। তো নিচে একরকম নয়, তাহলে 7, 3 আর 2, 7, 3 এবং 2 এমন একটা সংখ্যা ভাবো যেটাকে এটা এই 3টি দিয়েই ভাগ করা যায়। যদি ভাবতে পারো খুবই ভালো কথা, না হলে এরকমভাবে লসাগু করবে। তো দেখো এখানে এমন কোনো সংখ্যায় পাচ্ছ না যেটা দিয়ে 1 ছাড়া অন্য কিছু পাবে না, যেটা দিয়ে কমসে কম এখানে 2টোকে ভাগ করা যাবে। তো এরকম সংখ্যা নিয়ে, এটা সবাই তো মৌলিক সংখ্যা, কারণ এদেরকে এই 2-কে 1 আর 2 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগে যায় না। তো সেই জন্য এদের লসাগু করা খুব মানে সহজ। কি নাতে 7 আর 3 আর 2 গুণ করে দিলেই এদের লসাগু বেরিয়ে যাবে। তো এদের লসাগু হবে 3-7-21, 21-কে 2 দিয়ে গুণ করলে 42, তাহলে এর নিচে হবে 42। একেও আমি তৈরি করলাম 42, এই 2টাকে পরিবর্তন করে লিখলাম 42। সমতুল্য ভগ্নাংশ বানাচ্ছি, ঠিক আছে, এইটাকে পাল্টিয়ে এটা করছি আর কি। দেখো 7-কে 7, 7-2-14, 4-7-28, 5-7-35, 6-7-42। তো বলো এই 7-কে কয় দিয়ে গুণ করে তুমি 42 বানিয়েছো? মনে মনে 6 দিয়ে, তাহলে একেও 6 দিয়ে গুণ করো, 6-2-12। ওকে এবার বলো এখানে 3 ছিল, তুমি 42 করে দিলে, কত দিয়ে গুণ করলে? তো এখানে হবে 3-কে 3 আর 3-4-12, 3-14-42, তাহলে 14 দিয়ে গুণ করলে 42 হয়ে যায় এই 3-কে। তাহলে একেও 14 দিয়ে গুণ করো, 14-2-28, ঠিক আছে। এবার দেখো 2 আছে, তো 2-কে কত দিয়ে গুণ করলে 42 হয়? দেখতেই পাচ্ছ 2-কে কত দিয়ে গুণ করলে, রাতে 3-7-21 দিয়ে। তো একেও তাহলে 21 দিয়ে গুণ করো, 63। এবার দেখুন এইগুলো যখন আমি নিচে এইরকম করলাম, অনেকে কি করবে সমান সমান দিয়ে একবারে এরকম এই লাইনটাই, এখানে আমি যেটা এখন করছি সেটা অনেকে এইভাবে অনেকে করবে যে ডাইরেক্ট এইগুলো ডাইরেক্ট এইভাবে লিখবে, 12 যোগ 28 যোগ 63। ওকে তো দেখো যোগগুলো আমরা করছি এখানে, দেখো 12, 28 আর 63 আমরা যোগ করছি। 8 আর 3-11 আর 2-13, হাতে থাকলো 1। 6 আর 2-8 আর 1-9 আর হাতের 1-10, 103। তো উপরে হলো 103 আর নিচে হলো 42, ঠিক আছে। এইভাবে তোমরা অঙ্কটা করবে। আরেকবার যে হিসাবটা করে নি, 8-3-11 আর 2-13, 3, হাতে থাকলো 1, 6 আর 2-8 আর 1-9 আর 1-10। ওকে এইভাবে অঙ্কটা করবে। এটাকে তোমরা মিশ্র হিসাবে করে দিতেও পারো, तो मिश्र हिसाब से जो तुम्हारा करते चाओ देखो 103 ठीक है। तो 42 के जो 3 दिए गुण कर बेशी हो जाए 3 दुगुणे 6 एवं 3 4 12 126 बेशी किन्तु जो 2 दिए गुण करते ताहले कत हतो 2 दुगुणे 4 आमी एकटू साइड कर दी जाते तुम्हारे असुविधा ना हय 2 दुगुणे 4 4 दुगुणे 8 84 तो एखाने 84 13 मध्य 4 बार दिले 9 19 ताहले हलो कत 2 पूर्ण 19 42 তোমরা এইভাবেও রাখতে পারো কিংবা এইটুক যদি অঙ্ক করে রাখো তাও পুরোপুরি নম্বর পাবে ঠিক আছে। চলো আমরা নেক্সট দেখে নিই। আস্তে আস্তে অঙ্ক কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো দেখতে থাকো। যে সমস্ত হয়তো এর দাগের অঙ্কটা একটু প্রবলেম তোমাদের হচ্ছে সেটা আস্তে 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 সেই প্রবলেমটা শেষ হয়ে যাবে যখন তুমি অঙ্ক এই ভিডিওটা কমপ্লিট দেখে নেবে। তো পরের অঙ্কটা দেখো এইটা দেওয়া আছে তো আমি এখান থেকে অঙ্ক করছি ঠিক আছে। এইটা অঙ্ক বিয়েরটা করছি দেখো এখানে 5 কে কত হয় 5 আর এই দুই যোগ করলে 7 তাহলে লিখবো 7/5 তারপরে বিয়োগ 3/8 তারপরে লিখবো যোগ 1/4 সমান সমান দেব। আমি এবার ডাইরেক্ট করছি ওই যে এর আগে সমতুল্য ভগ্নাংশ বানিয়েছিলাম এই যে এখানে আলাদাভাবে এই লাইনটা যে করেছিলাম এই লাইনটা আমি আর করব না কেন করছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা আসলে এরকম সমতুল্য ভগ্নাংশ বানাই যখন সমতুল্য হয়ে যায় তখন হিসাবটা আমরা এখানে করি ঠিক আছে সেজন্য এবার আর আমরা করছি না। তো দেখো 5 8 আর 4 এদের লসাগু করব এখানে কত দিয়ে দেব সব সময় এখানে মৌলিক সংখ্যা ব্যবহার করবে সব সময় 2 কমসে কম 2 খেয়ে যেতে হবে এখানে 8 আর 4 খেয়ে যাচ্ছে। তো 5 এবার হচ্ছে 4 দুগুণে 8 এবং 2 দুগুণে 4 আবার দেব 2 দিয়ে 2 দুগুণে 4 2 1 কে 2 5 নেমে আসলো আর তো যাচ্ছে না এরা মৌলিক দাঁড়িয়ে গেছে। তো দেখো 2 দুগুণে 4 4 5 20 20 দুগুণে 40 মানে 20 দুগুণে 40 আমি ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে 20 দুগুণে 40। তো এখানে আমরা 40 লিখবো কেন 40 লিখবো কারণ এই 5 কেও 40 বানাচ্ছি 8 কেও 40 বানাচ্ছি 4 কেও 40 বানাচ্ছি আগেরটা খেয়াল করো এই 7 কেও 42 বানাচ্ছিলাম 3 কেও 42 বানাচ্ছিলাম সেই জন্য পরে তো আবার সেই ঘুরে এক কি রকম হয় সেই জন্য এটা নিচে এটাকে আমি তোমাদের ছবি আকারে আর এর পরের অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তোমরা দেখতে থাকো। তো দেখো তো এইখানে আমরা 40 করে নিলাম বলো 5 ছিল 40 হয়ে গেল কত গুণ করলে 8 দিয়ে 5 8 40 তাহলে একেও 8 দিয়ে গুণ করো 7 8 56 তারপর কি চিহ্ন আছে বিয়োগ বিয়োগ লেখো 8 ছিল 40 হয়ে গেল 5 8 40 তাহলে একে তুমি 5 দিয়ে গুণ করছো তাহলে একেও 5 দিয়ে গুণ করো 3 5 15 তারপর 4 ছিল 40 হয়ে গেল 10 গুণ তাহলে 10 কে 10 একেও 10 দিয়ে গুণ। আচ্ছা এইবার দেখো নিচে তো 40 আছে এবার উপরের হিসাবগুলো কিভাবে করবে সব সময় জমাগুলো আগে করবে খরচটা পরে করবে মানে এই দেখো 56 আর এই 10 আগে যোগ করে নেবে কি বললাম বুঝতে পেরেছো 56 আর 10 আগে যোগ করে নেবে পরে বিয়োগ করবে পরবর্তীতে তোমাদের সুবিধা হবে কারণ এইখানে যদি 56 জায়গায় 15 জায়গায় যদি 57 থাকতো তাহলে তো তুমি বিয়োগ করতে পারতে না সেজন্য বিয়োগটা সব সময় শেষে করবে ঠিক আছে। কারণ আমরা যখন দোকানে যাই কি করি এই পকেটে 10 টাকা ওই পকেটে 5 টাকা সব টাকাগুলো এক জায়গায় করে নি তারপরে খরচ করি তাহলে আমাদের সুবিধা হবে ঠিক আছে। এবার আমি আমার একটা পকেটে 7 টাকা আছে আমি একটা 10 টাকা দামের জিনিস কিনলাম তখন তো আমি দিতে পারবো না টাকা সেই কি করতে হবে প্রথমে সেই সব পকেটটাকে এক জায়গায় করতেই হবে সেই কারণে সুবিধা বলছে বাস্তব জীবনের ক্ষেত্রে আগে জমার কাজ পরে খরচের কাজ করো তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমি এখানে 56 আর 10 এগুলো জমা দেখো 10 যোগ হচ্ছে 56 জমা হচ্ছে বিয়োগ চিহ্ন যার আগে থাকে সেটা খরচ ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে 6 5 আর 1 কে 6 66 তো 66 থেকে 15 বাদ দেবো 1 এবং 6 এর মধ্যে একবার দিলে 5 51 এখানে হচ্ছে 51 আর নিচে 40 ঠিক আছে। এবার তোমরা যদি মিশ্র করতে চাও দেখো 40 1 কে 40 11 থাকে 1 পূর্ণ 11/40 হয়ে গেল অঙ্ক। আমি এর পরের অঙ্কটা তোমাদের বলেছিলাম একটু ছবিও দেব ঠিক আছে চলো দেখে নি। সের অঙ্কটা দেখো সের অঙ্কটা এখানে করছি এখানেই করি আর ছবিটা আমি এই সাইডে করবো ঠিক আছে। 2 এর 5 तीनेर आठ एकेर चार কেন আমরা এই হিসাবটা করতে পারছি না কেন আমাদের নিচে সমান লাগছে তার কারণ হচ্ছে দেখো একটা বড় চকলেট সেই চকলেটটাকে কয় ভাগে ভাগ করেছো 1 2 4 ভাগ আর একটা বড় চকলেট তুমি কয় ভাগে ভাগ করেছো 2 ভাগ তুমি প্রথমে খেলে এই 4 ভাগের মধ্যে 2 ভাগ আর পরে খেলে 2 ভাগের মধ্যে 1 ভাগ মানে প্রথমে খেলে चार भागर मध्य दो भाग और पर खेले दो भागर मध्य एक भाग बोलो तो मोट तुम कत भाग खेले एटा तुम बोलते पारबे ना ठीक आछे तुम कतटा खेले तुम एखाने बोला कठिन किन्तु जोदि आमि एटाकेओ चार भाग करताम ठीक आछे ताहले तुम बोलते पारते प्रथमे खेयेछि चार भागर मध्य दो भाग तारपरेओ खेयेछि चार भागर मध्य दो भाग देखो आमी किन्तु एटाके जा छिलो तुमी ताई रेखेछि खाली भागटाके पाल्टिये दियेछि ठीक आगेर मतन जे देखो एई जिनिसटा छिलो कत 2 एर 7 छिलो एटाके पाल्टिये 12 एर 42 करे दियेछि एकई विषय 42 भागेर मध्ये 12 भाग बोलतेओ जा बोझाय 7 भागेर मध्ये 2 भागो एकई बोझाय ठीक एई रकम तो जखोनी आमादेर एई रकम देबे तार माने तुमी देखो नीचे कत हच्छे तुम चार भागर मध्य चार भागे खेये नियेछो कि बोललाम बुझते पेरेछो तुम प्राय एई रकम एक चकलेटर चार भाग करे जतटा होबे ततटुकुई तुम खेये फेलेछो आर एकटा चकलेट तुम खाओइनी आमी तो कतटुकु खेयेछि सेटा बोलछि भालो करे बुझबे बुझते पारले आमी जोदि तुम्हाके बोली तुम कतटा चकलेट खेयेछो आमार जोदि एई छबिटार कथा मने थाके ताहले आमी बोलबो जे ओ এই চার ভাগের মধ্যে চার ভাগে খেয়ে নিয়েছে মানে ওই একটা চকলেট খেয়ে নিয়েছে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয় না সে একটা চকলেট খেয়ে নিয়েছে বুঝতে পারলে সেই কারণে নিচটাকে আমাদের সমান করতে হয় নইলে হিসাবটা করতে পারবো না ঠিক এই জন্য এদেরকেও আমরা সমতুল্য ভগ্নাংশ করে দেব 2 এর 5 3 এর 8 এবং 1 এর 4 যারা আছে তাদের নিচটাকে আমরা একই সমান করে দেব তো এর জন্য আমাদের লসাগু করতে হবে তো 5 8 আর 4 एर आगे आमरा अलरेडी करेছি तो 2 दिए दिए এটা 4 আর এটা 2 আর এটা 5 নেমে আসবে আবার 2 দিয়ে দিলে এরা 5 নেমে আসবে 2 আর 1 তখন 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4 4 10 এ 40 তো প্রত্যেকের নিচে 40 হয়ে যাচ্ছে প্রত্যেকটাকে আমরা 40 ভাগের সাথে তুলনা করব 5 ভাগের মধ্যে 2 ভাগ বলতেও যা বোঝায় দেখো 5 8 এ 40 তাহলে 8 দুগুণে 16 40 ভাগের মধ্যে 16 ভাগ বলতেও একই সমান বোঝায় ঠিক আছে 8 छिलो ताहले एके 5 दिए गुण ताहले एके 5 दिए गुण 3 5 15 ठीक आछे आर एटा देखो 4 10 40 एटाও হবে 10 1 কে 10 একে তুমি 10 দিয়ে গুণ করে 40 তৈরি করেছো তাহলে এবার দেখো প্রত্যেককে সমান হয়ে গেছে মানে প্রত্যেককে একই পরিমাণ ভাগের সাথে তুলনা করতে পারবো মানে আমি যদি একটা ছবি আঁকি আর এটাকে 40 টা ভাগে ভাগ করি আর একটা নেব সেটাকে 40 টা ভাগে ভাগ করব আর একটা নেব সেটাকেও আমরা 40 টা ভাগে ভাগ করব তাহলে হিসাব করে দেখব যে এখানে কটা ভাগ হয় একবার নিতে বলছে একবার ছেড়ে দিতে বলছে তো 16 টা ভাগ নিতে বলছে তারপর 15 টা ভাগ নিতে বলছে তারপর আবার 10 ভাগ ফেরত দিয়ে দিতে বলছে তাহলে দেখি 16 আর 15 যোগ করি 1 2 আর একে 3 31 ভাগ নিতে বলছে নিয়ে আবার বলছে 10 ভাগ ফেরত দিয়ে দাও আবার 10 ভাগ দিয়ে দিলাম 1 তাহলে আমি টোটালের উপরে ক ভাগ নিচ্ছি এই ছোট ছোট ভাগ কতটা নিচ্ছি 21 টা ভাগ নিচ্ছি তাই তো আর নিচে কত হচ্ছে 40 এবার এটা আমরা डायरेक्टली লিখব না এভাবে আমরা লিখব না আমরা লিখব 16 যোগ 15 বিয়োগ 10 তাহলে হিসাব হচ্ছে কত 21/40 21/40 মানে चकलेट के 40 भाग करे 21 भाग जतटा हय तुमी ततटुकु चकलेट नियेछो एई अंकटाई ताई बोझाচ্ছে आशा करी बुझते पेरेছো আমি বোঝানোর জন্য অঙ্কের এই বিচ্ছিরি অবস্থা হবে পেজে কিছু করার নেই কারণ অঙ্কগুলো তোমাদের বোঝানো তো আমার কর্তব্য সেই কারণে চলো পরের অঙ্কটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে ডি এর অঙ্কটা দেখো বলেছে 7 বিয়োগ 3 पूर्ण 1/8 वियोग 2 पूर्ण 1/3 देखो 7 माने कि 7 माने होच्छे पुरोपुरी 7 टा एर नीचे किछु नेই माने हर হচ্ছে 1 ঠিক আছে। এটা আমি তোমাদের আগের ভিডিওতে বলবো, আমার খেয়াল ছিল না। তো কোনো পূর্ণ সংখ্যা যেমন 3, এটাকে যদি তুমি দেখো এটা বলতে বোঝায় 3/1। দেখো 3 কে 1 দিয়ে ভাগ করলে 3ও হয়ে যায়। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাটা দেখা যাচ্ছে এটাই লব, আর নেই মানে হর হচ্ছে 1। ওকে, তো আমরা এটাকে 1 লিখেই দিলাম। আচ্ছা, তাহলে 7/1 বিয়োগ 3 * 24 আর একে 25/8 বিয়োগ 3 * 2 6 আর একে 7/3 সমান সমান দিয়ে এবার বলো 8 আর 3 এরা তো এদের মধ্যে কিছু যাবে না, এমন কোনো সংখ্যাই পাবে না দুটোকে ভাগ করা যায়। তো এদের লসাগু 3 * 24 হবে। হ্যাঁ, তো তুমি এখানে 24 এর বদলে 48 লিখলেও হবে, কারণ 48 কে 1 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। এখানে এমন সংখ্যা নাও যাকে এই 3টি দিয়েই ভাগ করা যায়, তবে তোমার অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। এমন নয় তোমাকে লসাগু করতে হবে। বুঝাতে পারলাম? অনেকের মাথায় ডাইরেক্ট চলে আসতে পারে এরকম একটা সংখ্যা ছোট সংখ্যার ক্ষেত্রে, যেমন 2 আর 3 দেওয়া থাকলে তুমি 6 বসিয়ে দেবে, 6 কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, 1 ছিল 24 করে দিলে কত দিয়ে গুণ করলে, 1 কে কত দিয়ে গুণ করলে 24 হবে বলো তো? 24 দিয়ে। তাহলে 7 কেও তো 24 দিয়ে গুণ করতে হবে। তো 7 কে যদি 24 দিয়ে গুণ করি কত হবে, চলো আমি এইখানে নিচে লিখে করে দিচ্ছি। 4 × 7 = 28, হাত থাকলো 2, 7 × 2 = 14, 15 × 16, 168, 168। বিয়োগ চিহ্ন দেবো, এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে। 8 ছিল 24 হয়ে গেল, 3 × 8 = 24, 3, তাহলে 3 × 25 75 বিয়োগ 3 ছিল 24 হয়ে গেল, 3 × 8 = 24, 8, 7 × 8 = 56। এবার দেখো 108 হচ্ছে তোমাকে নিতে বলছে জমা, তারপরে পরপর বাদ দিয়ে দিতে বলছে। 75 বাদ দিয়ে দাও, 56 বাদ দাও। এখন তুমি যাই করবে দুবার খাটতে হবে, কি এটা থেকে হয় দুবার পরপর বাদ দিবে কিংবা দুটো যোগ করে একবার বাদ দিবে, সেই 3বার পরিশ্রম হবেই। আমি কি করব, 1, 6, 8 থেকে আমি প্রথমে 75 বাদ দেব। 8-এর মধ্যে 5 বাদ দিলে 3, 6-এর মধ্যে 7 বাদ যায় না, তো এর সাথে 1 ধার করলো। 16-এর মধ্যে 7 বাদ দিলে 9, একে 7 দিলে 1, 1, 93। ঠিক আছে, আবার আমি 56 বাদ দিয়ে দেবো। অনেকে এই দুটো যোগ করে নিয়ে একবারে বাদ দিতেও পারো। ঠিক আছে, তো দেখো 13-র মধ্যে 6 বাদ দিলে 7, 1-এ 7 দিল 6, 9-এর মধ্যে 6 বাদ দিলে কত হয় 3, 37/24। এটাকে তোমরা ই করে দিতে পারো, যেহেতু উপরে বড় আছে মানে অপ্রকৃত ভগ্নাংশ 1 দিয়ে 24, 13, 1/13 = 24, এভাবেও হয়। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নি ই এর অঙ্কটা। এখানে 4 এর 5 রেখে দাও, 5 এর 8 রেখে দাও, বিয়োগ 3 কে 3 আর এই 1 কে 4 এর 3। ঠিক আছে, এবার এখানে কি করবে, 8, 5 আর 3 এদের মধ্যে কোনো এমন সংখ্যা নেই যেটা দিয়ে এদের কমসে কম দুটোকে ভাগ করা যায়। দেখো 5, 8 এবং 3, এখানে এমন একটা মৌলিক সংখ্যা বসাবো যেটাকে দিয়ে কমসে কম যে কোনো দুটোকে ভাগ যাবে, হয় এই দুটোকে, নাহলে এই দুটোকে, নাহলে এটাকে, এরকম সংখ্যা নেই, 1 ছাড়া নেই। তাহলে এদের গুণফলটাই এখানে বসবে লসাগু হিসেবে। 5 × 8 = 40, তাই তো 40। দেখো 5, 8 আর 3 গুণ করলে লসাগু বেরিয়ে যাবে 40, 40 কে 3 দিয়ে গুণ করলে 120, তো এদের লসাগু হবে 120। তুমি এখানে 240 বসালেও হবে অঙ্কটা, কারণ 240 কে 5 দিয়ে, 8 দিয়ে এবং 3 দিয়ে ভাগ করা যায়। তো ছিল 5 হয়ে গেল 120, তাহলে কত দিয়ে গুণ করছো, তাহলে এই 5টাকে ঢেকে দাও, বাকি দুটোর গুণফল কত 24, 3 * 8, তার মানে 24 আর 5 গুণ করলে 120 হয়। এখান থেকে দেখলে ডাইরেক্ট পেয়ে গেলাম। সংখ্যা যত বড়র হিসাব হবে তত আমাদের মাথায় ডাইরেক্ট আসে না, তখন একটু খাতা কলমের ব্যবহারটা বেশি হয়। তো এই জন্য আমি 5টাকে ঢেকে দিয়ে আমি দেখে নিলাম যে 3 * 8 = 24, তার মানে তাহলে 5 কে 24 দিয়ে গুণ করেছি, তাহলে 4 কে 24 দিয়ে গুণ করবো। তাহলে এখানে 24 লিখলাম, 4 কে গুণ করছি, 4, 4, 16, 6, হাত থাকলো 1। ঠিক আছে, 4 × 2 = 8 আর 1 = 9, 96। তাহলে এখানে লিখলাম 96 প্লাস ছিল 8 হয়ে গেছে 120, তো এখানে 8টাকে ঢেকে দাও, এই 8টাকে, তাহলে 5 × 2 = 10, তাহলে 3×5 = 15, তাহলে ১৫ দিয়ে একে গুণ করলে ১২০ হয়, তাহলে একেও ৫×১৫ দেখো ৭৫, ৫×৫ ২৫, ৫ হাতে গেল ২, ৫ ৫ আর ২ ৭, ৭৫। এখানে ৭৫ লিখে দাও। বিয়োগ ৩ ছিল ১২০, তার মানে এখানে ৩টাকে ঢেকে দাও, বাকিটা ৫৮ ৪০, তার মানে ৪০ দিয়ে গুণ করলে ৩কে ১২০ হয়, লিখেও ৪০ দিয়ে গুণ করো ১৬০। এবার কি করব, জমাগুলো আগে করে খরচটা পরে করব, মানে এই দুটো যোগ করে নেব, ৯৬ এর সাথে ৭৫ যোগ করে নেব, ৬ আর ৫ ১১, হাতে থাকলো ১, তো ৯ আর ৭ ১৬, ১৭, ১৭১। এখান থেকে ১৬০কে আমরা বাদ দিয়ে দেবো, ১, ৭-এর মধ্যে ৬ বাদ দিলে ১, ১১। ঠিক আছে, তো উত্তরটা হবে ১১/১২০ হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা এফ এরটা দেখে নিই। এফ এর অঙ্কটা দেখো, ১০ কে ১০ আর এই ৩ এ ১৩/১০, ওকে, প্লাস ৫ কে ৫ আর এই ৪ এ ৯, হাতে থাকলো ৫। তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি। আর অপ্রকৃত ভগ্নাংশ কি বলেছিলাম, যার হর ছোট হয়, এই যে হর ছোট লব বড়। পরীক্ষায় কোনোদিন শুনেছো ১০-এর মধ্যে কেউ ১৩ পায়? হয় না, তো এটা প্রকৃত বিষয় নয়, এটা অপ্রকৃত ব্যাপার, সেজন্য এটা অপ্রকৃত। ঠিক আছে, মনে রাখবে এভাবে। -৪ কে ৪ আর এই ১ এ ৫, নিচে ৪, তো ১০, ৫ আর ৪ এদের লসাগু বের করবো। এখানে কত কি বসাবো, যে কোনো সংখ্যা বসাবো, কিন্তু মৌলিক, ৫ তো মৌলিক, এই দুটোকেই তো ৫ দিয়ে যাচ্ছে। অনেকে বলবে কেন আগে আমি ২ দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো মৌলিক সংখ্যা বসিয়ে দেবে। আর বড় সংখ্যা দিলে অঙ্ক তাড়াতাড়ি ছোট হয়ে যায়, সেজন্য অঙ্ক সুবিধা হয়। তো ৫ দুগুণে ১০, ৫ কে ৫ নিচে নামলো ৪, দেখো অঙ্ক সহজ হয়ে গেল না। ২ একটা মৌলিক সংখ্যা, কখনো এখানে যৌগিক দেবে না, ভুল হওয়ার চান্স থাকে। তো দেখো ২ কে ২, ১ নামলো, ২ দুগুণে ৪, তো এখানে ৫ দুগুণে পেলাম ১০ আর এখানে ২, ১০ দুগুণে ২০, তাহলে এখানে আমরা লসাগু পেলাম ২০। মানে তোমরা লিখে দেখা যেতে পারে, এরকম দিতে পারো যে ৫ গুণ ২ গুণ ২ সমান সমান ২০ লিখবে। ঠিক আছে, আমি বলেছিলাম কি বলতো, তুমি যতই এই চ্যাপ্টারটা কমপ্লিট করে শেষে পৌঁছে যাবে, তারপর তুমি প্রথম অঙ্কটায় আমার থেকে ভালোভাবে সুন্দরভাবে খাতায় করতে পারবে। সেজন্য আমি প্রথম থেকে শেষের দিকে অঙ্কগুলো একটু আলাদাভাবে করাচ্ছি। তুমি দেখো কমপ্লিটলি চ্যাপ্টার হয়ে যাবে। দেখছো এই জিনিসটা আমি এর আগে লসাগু সমান সমান লিখিনি, এখন লিখছি। আস্তে 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 চ্যাপ্টার কমপ্লিট করো, তুমি নিজে অঙ্কটা আরো সুন্দরভাবে করবে, বুঝতে পারলে? চলো দেখি, তো ২০ হয়ে গেল, তো এখানে সমান সমান দেবো, এখানে আমি লিখবো ২০। তো ছিল ১০ হয়ে গেল ২০, আর কেন ২০ হয়ে গেল সেটা আমি কিন্তু প্রথম দিকে আমি দেখিয়েছিলাম। এই যে ছিল ৭ হয়ে গেল ৪২, কেন? ঠিক আছে, ওটা তো আমি দেখিয়েছি, চলো দেখে নি। হ্যাঁ, তো ছিল কত, ১০ হয়ে গেল ২০, ২ দিয়ে গুণ, ২ দুগুণে ১৩ দুগুণে ২৬ যোগ। আচ্ছা চিহ্নগুলো আগে দিয়ে নি। ৫ ছিল ২০, ৪ ৫ ২০, ৪ নাম ৩৬, ৪ নাম ৩৬। এবার ৪ এখানে ২০, ৪ ৫ ২০, তাহলে ৫ ৫ ২৫। এবার আমি জমাগুলো আগে করে নাও। দেখো ২৬ আর ৩৬, ৬ ৬ ১২, ২ হাতে থাকলো ১, ৩ আর ২ ৫ আর ১ ৬, ৬২। তো ৬২-র মধ্যে ২৫ বাদ যাবে, তো এর সাথে ধার করলে ১২, ১২ মধ্যে ৫ বলে ৭ ৫ ১২, ১ শোধ দিল ৩ ৩৭। তো নিচে উপরে হলো ৩৭, নিচে হলো ২০। এবার অপ্রকৃত বানাবো, হ্যাঁ চলো বানিয়ে দিই, সুবিধা হবে, একবার দিলে ২০ হয়। ৭ ১৭, ১৭ কাজ যায় না, ১৭ উপরে নিচে ২০। তো কেউ এত অঙ্ক করে রেখে দিতে পারো, কেউ ১/১৭/২০ লিখতেও পারো, পুরো নম্বর তোমরা পেয়ে যাবে। কারণ এখানে যখন নির্দেশে বলাই নাই যে আমাকে কি করতে হবে, তখন তোমার অঙ্ক কাটতে পারবো না, কারণ এখানে বলে দিয়েছে যে প্রকৃত বা অপ্রকৃত করে দাও, তোমাকে মান বের করতে বলেছে, দুটোই মান। এবার এক একটা এক এক রকম, ঠিক আছে, কেউ প্রকৃত ভগ্নাংশে বের করতে পারে, কেউ অপ্রকৃত ভগ্নাংশ বের করে রাখতে পারে, কেউ মিশ্র ভগ্নাংশ বের করতে পারে। তবে বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশে বের করা থাকে, কারণ এ থেকে বোঝা যায় যে এটা বলতে বোঝায় ২-এর থেকে কম। কেন ২-এর থেকে কম, পুরোপুরি একটা নেব আর একটাকে ২০ ভাগ করে ১৭ ভাগ নেব, তাহলে এই ৩৭/২০ দেখে বোঝা যাবে না, কিন্তু এটা দেখে বোঝাই যাচ্ছে এটা পুরোপুরি একটা চকলেট খেয়ে নিলাম, আর একটা চকলেটকে ২০ ভাগ করে ১৭ ভাগ খেলাম, মানে দুটো চকলেট আমি পুরোপুরি খেতে পারিনি। এইখান থেকে বোঝা যাচ্ছে এই অঙ্কটার উত্তর ২-এর কম। এফ এর এই অঙ্কটার উত্তর ২-এর কম, ১-এর থেকে বেশি। চলো নেক্সট দেখি। আমরা এফ এরটা করলাম, এবার জি এরটা করব। তো জি এর অঙ্কটা দেখো, এই এটা তোমরা তুলে নেবে খাতায়, আমি সমান সমান দিয়ে এখান থেকে করাচ্ছি। দেখো 6 দুগুণে 12 আর 5-এ 17, তাহলে 17/6 বিয়োগ 9-কে 9 আর 8-এ 17, নিচে 9, 4-কে 4 আর 3-এ 7, নিচে 4। তো 6, 9 আর 4 3 দিয়ে দিয়ে দাও, তোমরা বলবে 2 দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। 3ও মৌলিক সংখ্যা, আমি তোমাদের এর আগে বলেছিলাম, আমার এই চ্যানেলে ভিডিও আছে দেখবে, লসাগু গসাগু ওই চ্যাপ্টারটা তোমরা দেখে নেবে। খুব কষ্ট করে খুব সুন্দরভাবে ভিডিওটা বানিয়েছিলাম, ওই একটা ভিডিও দেখলে না লসাগু গসাগু একদম জল হয়ে যাবে তোমাদের। তো আমি তোমাদের কি বলেছিলাম যে মৌলিক সংখ্যার যে শ্রেণী, শ্রেণী মানে পরপর পরপর যতগুলো আছে সেটাকে বলা হয় শ্রেণী, ঠিক আছে। তো 2, 3, 5, 7 ডট যতগুলো আছে মৌলিক সংখ্যা, অন্তত 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এইভাবে তোমরা 10-15টা মৌলিক সংখ্যা মুখস্থ রাখবে, ঠিক আছে। তাহলে তোমাদের অঙ্ক একদম জীবনে অঙ্কের যা সুবিধা পাবে না, মানে অবিশ্বাস্য ব্যাপার হবে। এখানে মৌলিক সংখ্যা 3 দিয়ে দেবো, 3 দুগুণে 6, 3 3-কে 9, 4 নামে এনে আসলাম। এখানে যে কোনো একটা মৌলিক সংখ্যা বলো যেটাকে এখানে কমসে কম দুটোকে ভাগ করা যায়। 2, 2-1-2, 2 দুগুণে 4, 3 নামে নিয়ে আসলাম, আর দরকার নেই, এরা তো মৌলিক দাঁড়িয়েই গেছে। দেখো এইখানে আছে, দেখো এটা 2 আর 3, দেখতে পাচ্ছ। এই বিষয় মৌলিক সংখ্যা শ্রেণীটা মনে রাখবে। হতে পারে কোনো সময় তোমাকে ডাইরেক্টলি 11 দিয়ে দিতে হচ্ছে, দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, এখানে 11 দিয়ে দেওয়া যাবে, কারণ মৌলিক সংখ্যা দিয়ে মৌলিক হচ্ছে সংখ্যাগুলো উৎপাদক হয়, ঠিক আছে। তো সেগুলো দিয়ে দিলে তোমার অঙ্ক ভুল হওয়ার চান্স কম হয়। আর কেন হয় সেটা তোমাদের কিন্তু ওই ভিডিওতে বলা আছে, লসাগু গসাগু চ্যানেলে আছে, দেখে নেবে। হ্যাঁ, তো 3 দুগুণে 6 আর এখানেও 3 দুগুণে 6, 6-6-36, তো লিখলাম 36। তো 6 ছিল, 36 বানালাম। কেন বানালাম আগের ভিডিওতে বলেছি। তো 6 দিয়ে গুণ করলে 36 হয়, 6 আর 17 গুণ করবো, 6-7-42, 2 হাত থাকলো 4, 6-কে 6 আর 4-এ 10, 102। 9 ছিল, 4 নাম 36, এবার 17-কে 4 দিয়ে গুণ, 4-7-28, হাত থাকলো 2, 4-কে 4 দিয়ে 6, 68, প্লাস 4 ছিল, 36 হলো, 4 নাম 36, 9, 7 নাম 63। এবার দেখো জমাটা আগে করবো, খরচটা পরে করবো। অনেকে এইভাবে করতে পারো, 102, না আমি তোমাদের ওইভাবে এখন আপাতত বলবো না, চলে দাও। 102 এর সাথে আমি 63 যোগ করবো, জমাগুলো করে নি, একটা জমা আর একটা জমা। খরচ তো এটা যার আগে বিয়োগ চিহ্ন থাকে, বলেছে এর আগের অঙ্কে। 3 আর 2-এ 5, হাত থাকলো 1, না হাতে তো থাকলোই না, 3 আর 2-এ 5, হাতে থাকলো কিছু না। এবার দেখো 6 নেমে আসলো 1, 165, এর মধ্যে আমরা 68 বাদ দেবো, এই যে খরচটা বাদ দিয়ে দেবো, বা বাদ দেওয়াটা বাদ দিয়ে দেবো। তো 5-এর মধ্যে 8 বাদ যায় না, তো এর সাথে ধার করলে 15, 15-এর মধ্যে 8 বাদ দিলে 7, 100 দিলেও দিই 7 হয়ে গেল 6টা। তো 16-র মধ্যে 7 বাদ দিলে 9, 97। তো 97/36, তো 97 বড়, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা বলতো এটা কতটা, এটা বলতে কতটুকু বোঝায়, দেখে বোঝা যাবে না, কিন্তু দেখো আমি 1 মিনিট দেখে দিচ্ছি। 3 আর 36 বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 3-3-90 হয়, আর 318, প্রায় 100 পার হয়ে যাচ্ছে, সেজন্য 3 দিয়ে দেবো না, 2 দিয়ে দেবো। তার মানে পুরোপুরি 3টির কম, 2টোর বেশি। দেখবে কিভাবে হচ্ছে, 6 দুগুণে 12, 2, 3 দুগুণে 6, 1-এ 7, 72, 20 হলো। তো পুরোপুরি নেব 2টো, এবং তাকে আর একটা নেব, সেটাকে 36 ভাগ করে 20 ভাগ নেব। অনেকে এটাকে আবার কাটাকাটি করে দিতে পারো, যেমন 4-5-20, 4 নাম 36, তো উত্তরটা আরো সহজ হয়ে যাবে। 2 পূর্ণ 5-এর 9, মানে কি পুরোপুরি 2টো নেব, আর একটাকে 9 ভাগ করে 5 ভাগ নেব। দেখো এই 20-36 বলতেও যা বোঝায়, 5-এর 9 বলতেও তাই বোঝায়, কেননা আমি বলেছিলাম একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে লবার হরকে সমতুল্য ভগ্নাংশ তৈরি করা যায়। সেজন্য 20-36-কে আমরা সমতুল্য হিসাবে এখানে ছোট করে দিয়েছি। সব ছোট ছোট বিষয়গুলো ভিতরেই আছে, খালি এগুলো জানতে হবে, তবে অঙ্ক করতে হবে। আমি আন্দাজে করে দিলাম, এইভাবে এইভাবে হয়, এটাকে মানে কি বলতো, কোনো জিনিস এইভাবে হয়, এইভাবে করলাম, এই জিনিসটা আগে ছিল, ঠিক আছে। এখনকার শিক্ষাবিদরা এই জিনিসটাকে মানে বারণ করে দিয়েছে, বলেছে এইভাবে যেন না শেখানো হয়, সব জিনিস বুঝে তবেই তোমরা সেটা শিখবে, নিজেরা জ্ঞান আরোহণ করবে। বুঝতে পেরেছো? তো এই সিস্টেমে আমি তোমাদের শেখালাম যে তোমরা একটা জিনিস শিখে নিলে, তোমাদের কগনিটিভ ইতে তোমরা সেভ করে নিলে, ডোমেনে সেভ করে নিলে, ওটা ঠিক নয়। চলো নেক্সট দেখি, আমরা এবার এইচ এর অঙ্কটা দেখবো। এইচ এর অঙ্কটা এটাই শেষ অঙ্ক আজকের ভিডিওর। তো দেখো এখানে লেখা আছে 4 7 28 আর 1 29। তো আমি লিখলাম 29/7, তারপরে যোগ চিহ্ন আছে, 5 2 গুণে 10 আর 2 এ 12, নিচে কত আছে 5 আছে, ঠিক আছে। আর তারপরে বিয়োগ দিয়ে 5 লেখা আছে, কিছু নাই মানে নিচে বলেছিলাম হর কত 5। তো এখানে 5 7 35 হবে এদের লসাগু, কারণ এরা সব মৌলিক। তোমাদের বলেছিলাম 2 3 5 7 একটু আগেই বললাম। এই জিনিসটা মনে রাখবে, অন্তত 10-15টা মনে রাখবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিকালে একটা বলবে, বারবার বারবার বলবে, দেখবে 2 3 5 7 11 13 17 19 23। এইভাবে যখন বলবে না, তখন তোমাদের মুখস্থ হয়ে যাবে পুরো জিনিসটা। আর এটা তো খুব একটা কঠিন জিনিস না, একদিনে হবে না 5 দিনে হবে, কিন্তু হবে। তো চলো দেখি, তুমি কি সাইকেল চলা একদিনে শিখেছিলে? নিশ্চয়ই না, ঠিক ওই রকম। আর অঙ্ক যদি কেউ ধরো পাচ্ছ না, ভয় করছো, তার পিছনে কিছু কারণ থাকে। হয়তো তোমার বাড়িতে তোমার বাবা মা অঙ্ক ভালো পারে না, এই জিনিসটা তোমার মাথার মধ্যে সেভ হয়ে গেছিলে। অঙ্ক সবাই পারবে, যদি শেখে সবাই পারবে। আমাদের ক্ষেত্রেও, আমার লাইফে ওটা হয়েছে, আমি অঙ্ক পারিনি। সবারই জীবনে এটা হয়। কেন পারিনি? কারণ আমি শিখিনি। বুঝতে পারলে? তুমি শিখলেই পারবে, 100% পারবে। যদি তুমি দোকানে গিয়ে জিনিসপত্র কিনে হিসাব করতে পারো, তাহলে তুমি অঙ্কও পারবে। অঙ্ক খুব কঠিন জিনিস নয়, কিন্তু বুদ্ধি খাটাতে হয়, একটু অঙ্ককে ভালোবাসতে হয়। ভয় করলে তুমি দেখবে, অন্ধকারকে ভয় করো, সে জানি কি করো, অন্ধকার থেকে পালিয়ে আলোর দিকে আসো না। অঙ্ককে যদি তুমি ভয় করো, অন্ধকার ভাবো, তাহলে তো তুমি অঙ্কের মধ্যে থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে তুমি পালিয়ে আসবে আলোতে। বাংলা পড়তে লাগবে, অন্য সাবজেক্ট পড়তে লাগবে, যেটাতে তোমার ভয় নাই। ভালোবাসতে হবে, ওখানে ছোট্ট একটা প্রদীপ জ্বালাতে হবে, অন্ধকার ওখানেই দূর করতে হবে, ভয় করা হবে না। ঠিক আছে, চলো গল্প হয়ে যাচ্ছে। তো 35 লিখলাম। 35 7 ছিল, 35 হলো, 5 7 35, তাহলে একেও 5 দিয়ে গুণ, 5 নাম 45 এর 5, হাতে থাকলো 4, 5 2 গুণে 10 আর 4 এ 14 145। যত তুমি মনে মনে অঙ্ক করতে পারবে, তত তোমার কিন্তু ব্রেন স্ট্রং হবে, আর তুমি অঙ্ক আরো সহজ হয়ে যাবে তোমার জন্য। যেমন আমি এখানে 5 আর 29 এখানে লিখতে পারতাম না, দিয়ে এখানে গুণ করতে পারতাম, সেটা আমি করলাম না। আমার 5 মনে মনে থেকে গেল, আর এখানে 29-এর দিকে তাকালাম, তাকিয়ে আমি গুণটা করে দিলাম, 5 নাম 45 এর 5, হাতে থাকলো 4, 5 2 গুণে 10 আর 4 এ 14। এবার দেখো 5 ছিল, 35 হলো 7। এবার আমি 7 আমার মনে মনে আছে, এখানে 7 আমার মনে মনে ভাবনা হয়ে গেছে, এই জায়গায় 7 আছে, 7 2 গুণে 14 4, হাতে থাকলো 2, 7 কে 7 আর 2 এ 9। তারপরে বিয়োগ, 1 ছিল, 35 হয়ে গেল, তাই তো? তাহলে 1 কে কয় দিয়ে গুণ করলে 35 হয়? 35 দিয়ে। তাহলে 5 কেও 35 দিয়ে গুণ, তাহলে এইখানে আমাদের মনে মনে একটা 35 চলে এসেছে। এবার 5 দিয়ে 35 কে গুণ করছি, দেখো এখানে 5 5 আর 25 এর 5, হাত থাকলো 2, 3 5 আর 15 16 17। ঠিক আছে, এইভাবে করবে। যে জিনিসটা না লিখলেও হবে সেটা লিখবে না, তাহলে তো তোমার মনের মধ্যে হচ্ছে। অঙ্ক মানে তো শেখা, জানা, বোঝা। তো দেখো নিচে 35 লিখবো। এবার দেখো আমরা দুটো জিনিস যোগ করব, এইটাকে আমাকে করতে হবে, কারণ আমার ব্রেনের ওই ক্যাপাসিটি নেই যে আমি করতে পারবো, কিন্তু একটু টাইম লেগে যাবে। তো এভাবে করা যায়। দেখো 4 আর 5 এ 9, দেখলে আমি না তুলেই দেখলাম, এটা এককের ঘরে, এটা এককের ঘর, আমি করবো না এভাবে, ঠিক আছে? এবার দেখাচ্ছি, দেখো 4 আর 5 এ 9 হয়ে গেল। এবার এই 9 আর এই 4 এ 13 3, হাত থাকলো 1 আর এই 1 এ 2, তোমরা তুলে করে নেবে, ঠিক আছে? বিয়োগ 1 7 5, তাহলে 2 3 9 থেকে 1 7 5 বাদ দেব, 4 হবে। 3 এর মধ্যে 7 বাদ যায় না, 13 মধ্যে 7 বাদ দিলে 6, 1 দিলে 2 মানে 64 হলো। তাহলে উপরে হলো 64, নিচে 35। 35 এর ডবল কত হয়? 70, তার মানে দুবারও যাবে না। তার মানে বুঝতে পারছো, এটা একটার থেকে বেশি, দুটোর থেকে কম। চলো দেখিয়ে দিই, 64 কে 1, 35 কে 35 9, 6 এর মধ্যে 3 বাদ 4 বাদ দিলে 2, 29 1 পূর্ণ 29/35। তাহলে দেখো এটা বলতে কতটুকু বোঝায় জানো? এটা বলতে বোঝায় এরকম দুটো চকলেট ছিল তোমার কাছে, তুমি এই চকলেটটা পুরো খেয়ে ফেলেছো, এই দেখো 1 লেখা আছে। আর একটা চকলেটকে এরকম এরকম করে কত ভাগ করেছো? 35 ভাগ করেছো, তার মধ্যে তুমি 29 ভাগ খেয়েছে, ধরো এটুকু 29 ভাগ, তো এটা বলতে তাহলে দুটোর থেকেও দুয়ের থেকেও কম বোঝায় এই 64/35 বলতে। ঠিক আছে, তো আজকের অঙ্ক এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি 9-এর দাগের যে অঙ্কগুলো আছে সেটা করাবো। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, হ্যাঁ, তোমরা প্লিজ একটা কমেন্ট করে দিও, ভিডিও ভালো লাগলেও কমেন্ট করে দিও, খারাপ লাগলেও কমেন্ট করে দিও। আর কিভাবে তোমাদের ভালো লাগছে আমাকে বলবে, তবেই তো আমি তোমাদের মতো করে ভিডিও বানাবো, তাই না? ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ভিডিওতে দেখা হবে।